আজকে যে ক্লাসটা হবে এটি মূলত বিভাজ্যতার উপর। বিভাজ্যতার কয়েকটি নিয়ম নিয়ে আজকের এই ক্লাসটা করাবো। আজকের ক্লাসটাকে তিনটে টাইপে আমি ভাগ করেছি। প্রত্যেকটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সাম, সেটা সেন্ট্রাল হোক বা রাজ্যের, যে কোনো এক্সামের জন্য এই টাইপগুলো খুব গুরুত্বপূর্ণ, আর সম্পূর্ণ টাইপগুলো বিভাজ্যতার ওপরে। তো আমরা সাধারণত কোনো সংখ্যা যদি একটা ভাগ করি, ধরুন একটা সংখ্যা ভাগ করলাম 15 দিয়ে 225কে, আমরা এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারি। যখন এই ভাগটাকে আমরা সাধারণত এইভাবে লিখতে পারি, কিন্তু যদি আমাদের যে ভাজ্য রয়েছে এই ভাজ্যটার মাথায় একটা পাওয়ার চলে আসে, তখন এই ভাগগুলোকে আমরা কি করে করব। 225-এর মাথায় 41 মানে হচ্ছে 225 রয়েছে 41 বার, তাহলে এই ভাগগুলো তো সাধারণভাবে আমরা করতে পারি না। তো এই ভাগগুলো কি কি নিয়মে করব সেইগুলোকে আমরা দেখাচ্ছি প্রথম অংশে। আচ্ছা, এর জন্য তিনটে নিয়মকে আমাকে ফলো করতে হবে। প্রথম নিয়ম, যদি ওপরের সংখ্যা অর্থাৎ ভাজ্য ভাজক থেকে বড় হয় এবং পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে, তবে এর ভাগশেষ হবে 1। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা যে অঙ্কগুলো এখন করব এটা সাধারণত বিভাজ্যতারই অঙ্ক, কিন্তু একে নির্ণয় করতে বলবে, ভাগশেষ বের করতে বলবে এখানে, অর্থাৎ ইংরাজিতে এটা রিমাইন্ডার বলা হয়। তাহলে রিমাইন্ডার বের করতে গেলে আমাদের যে নিয়মগুলোকে ফলো করতে হবে সেটা হচ্ছে, যদি পাওয়ার থাকে অর্থাৎ ওপরের সংখ্যা যদি বড় হয় এবং নিচেরটা যদি ছোট হয়, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 1। পাওয়ার সেখানে জোড় সংখ্যায় থাকুক বা বিজোড় সংখ্যায় থাকুক, যাই থাকুক না কেন, আমাদের ভাগশেষ সবসময়ের জন্য 1 হবে। কিন্তু যদি ওপরের সংখ্যা ছোট থাকে এবং নিচের সংখ্যা বড় থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে, তবে আমাদের ভাগশেষ হবে 1। কিন্তু তৃতীয় নিয়মে বলা হচ্ছে, যদি উপরের সংখ্যা ছোট থাকে, নিচের সংখ্যা বড় থাকে, পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে, সেক্ষেত্রে ভাগফল হবে ওপরের সংখ্যাটাই অর্থাৎ ভাজ্য। এই তিনটে নিয়মকে ফলো করে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। আচ্ছা, নিয়মটাকে আমরা আরেকবার রিভাইজ দিয়ে নিই। যদি ওপরের সংখ্যা অর্থাৎ ভাজ্য যদি বড় থাকে, ভাজক যদি ছোট থাকে, অর্থাৎ ভাজক থেকে ভাজ্য যদি বড় থাকে, পাওয়ার জোর সংখ্যাই থাকুক না কেন, বিজোর সংখ্যাই থাকুক না কেন, আমাদের ভাগশেষ সবসময়ের জন্য 1 হবে। ভাজ্য যদি ছোট থাকে, অর্থাৎ ভাজক থেকে ভাজ্য যদি ছোট থাকে, পাওয়ার জোড় সংখ্যায় থাকলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1। কিন্তু ভাজ্য যদি ছোট হয় এবং ভাজক যদি বড় হয়, তাহলে পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ওপরের সংখ্যা, অর্থাৎ ভাজ্যটাই আমাদের হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই নিয়মটাকে ফলো করে আমরা অঙ্কগুলো করছি। প্রথম যে অঙ্কটা রয়েছে, আচ্ছা, এখানে অঙ্কগুলো একবার ইংরাজি ভার্সানে রয়েছে, বাংলা ভার্সানে রয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে আগের ভিডিওতে আমি বলেছি যে যাদের সেন্ট্রালের পরীক্ষা দেবে তাদের জন্য ইংরাজি ভার্সানের জন্য, এবং যারা রাজ্যের পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ভার্সান, যাতে সবারই বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রথম যে অঙ্কটা রয়েছে 17^200, এটা ভাগ করতে বলা হয়েছে 18 দিয়ে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ওপরের সংখ্যা ছোট এবং নিচের সংখ্যা বড়। তাহলে আমরা নিয়মে বলা ছিল, ওপরের সংখ্যা যদি ছোট থাকে এবং নিচের সংখ্যা যদি বড় থাকে, পাওয়ারটা আমাকে ফলো করতে হবে,
পাওয়ার রয়েছে আমাদের জোড় সংখ্যায়, অর্থাৎ 200 একটা জোড় সংখ্যা, তাহলে আমাদের ভাগশেষ সবসময়ের জন্য কত হয়ে যাবে? এক। একদম সহজ জিনিস এটা। অর্থাৎ পাওয়ার এখানে জোড় সংখ্যায় রয়েছে বলে আমাদের ভাগশেষ হয়ে যাবে এক। কিন্তু যদি পাওয়ারটা বিজোড় সংখ্যায় থাকতো তাহলে আমাদের ভাগশেষ হতো 17। অর্থাৎ একটা এক্সাম্পল আমরা যদি বলি, এখানে যদি 17 লিখতাম, পাওয়ার যদি 201 লিখতাম, তাহলে আমাদের ভাগশেষ হতো 17। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটাকে আমরা ফলো করি। দ্বিতীয় অঙ্কটা কি বলা রয়েছে? বলা রয়েছে যদি এই সংখ্যাটিকে 26 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। আচ্ছা, আগের অঙ্কটাকেই আমি বলেছি, ওপরের সংখ্যা যদি ছোট থাকে, নিচের সংখ্যা যদি বড় থাকে, তাহলে পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে সেক্ষেত্রে ওপরে যেটা থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ হয়ে যাবে। একদম সহজ জিনিস, নিয়মগুলো মনে রাখলে এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। পরবর্তী অঙ্ক, আচ্ছা, যদি এই সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা করে সংখ্যা ছিল, এখানে দুটো করে সংখ্যা চলে এসেছে মাঝখানে যোগ সংখ্যা। এই অঙ্কগুলো কীভাবে করতে হবে? এই অঙ্কগুলো করার জন্য ভাগের বিভাজ্য, ভাগের বিচ্ছেদ নিয়মটাকে আমাকে ফলো করতে হবে। ভাগের বিচ্ছেদ নিয়ম কি? এই যে 17-র নিচে রয়েছে, এই 17 একবার প্রথম সংখ্যার সাথে সহিত ভাগ অবস্থায় আছে, একবার দ্বিতীয় সংখ্যার সহিত ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো কি করে? 18 মাথায় 15, 22-17 যোগ 4/17। এইবার আমাদের করতে খুব সুবিধা হবে, তাহলে আমাদের নিয়মগুলোকে এখানে ফলো করি। একটা জিনিস, যদি কোনো সংখ্যা একা থাকে, মাথায় যদি কোনো পাওয়ার না থাকে, তবে সেক্ষেত্রে আমাদের পাওয়ার এক ধরে নিতে হবে। তাহলে নিয়মগুলোকে ফলো করি। নিচে ছোট সংখ্যা, ওপরে বড় সংখ্যা, পাওয়ার জোড় থাকুক আর বিজোড় থাকুক যাই থাকুক না কেন, আমাদের ভাগশেষ থাকবে এক। উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, পাওয়ার বিজোড় সংখ্যায় রয়েছে, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 4 বাই আমাদের নিচে কত ছিল? 17। এই 17টা নিচেই বসে যাবে। এক্ষেত্রে কিন্তু আমরা দুটো আলাদা করেছিলাম, এই কারণে 17টাকে, যেহেতু 17 আমাদের লসাগু, সেহেতু 17 আমাদের এখানে নিতে হবে। যোগ করলে আসবে 4 আর 1 5/17। এখানে 5 একা রয়েছে, মাথায় কোনো পাওয়ার নেই, অর্থাৎ মনে মনে আমাদের পাওয়ার এক ধরে নিতে হবে। তাহলে ওপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, পাওয়ার বিজোড় সংখ্যায় রয়েছে, আমাদের ভাগশেষ হবে 5। অ্যান্সার হবে 5। আর একটা অঙ্ক সহিত আমরা আরও ক্লিয়ার করে নিই জিনিসটাকে ভালোভাবে। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, 75 3565/76, প্রথমেই কথা হচ্ছে অঙ্কটাকে আগে বিচ্ছেদ, ভাগের বিচ্ছেদ নিয়মে আমরা ভেঙে নিই। এক্ষেত্রে ভাগ আমরা 76 নিলাম, উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, পাওয়ার আমাদের রয়েছে বিজোড় সংখ্যায়, তাহলে এখানে দাঁড়িয়ে যাবে 75। আচ্ছা, উপরের সংখ্যাটাই হয়ে যাবে আমাদের ভাগশেষ। এক্ষেত্রে যদি ভাগ করি তাহলে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, পাওয়ার রয়েছে বিজোড় সংখ্যায়, তাহলে উপরের সংখ্যাটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ যোগ করলে আসবে 110/76। এক্ষেত্রে ওপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, কিন্তু আমাদের ডিফারেন্সটা এখানে অনেক বেশি, তাই আমাদের এখানে ভাগশেষ থাকবে এই দুটো সংখ্যার বিয়োগফল। অর্থাৎ এই দুটো সংখ্যার যদি বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 34। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ ওপরের সংখ্যার সহিত নিচের সংখ্যা বিয়োগ করে যেটা আসবে সেটাই থেকে যাবে ভাগশেষ। নেক্সট অঙ্কটাকে, এই অঙ্কটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় এই অঙ্কটাকে দেখা গেছে এসছে।
আচ্ছা, 67, 67 বাই 67। আচ্ছা, এই সংখ্যাটিকে ভাগ করতে হবে 68 দিয়ে। ঠিক একইভাবে অঙ্কগুলো করতে হবে, ভাগের বিচ্ছেদ নিয়মকে ফলো করে অঙ্কগুলোকে আগে ভাগ আলাদা করে নিতে হবে। পাওয়ার যদি কোনো কিছু না থাকে তাহলে এক ধরে নিতে হবে, ভাগশেষ থাকবে 68। এবার যদি আমরা নিয়মটাকে ফলো করি, ওপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, ভাগ যে উপরে পাওয়ার রয়েছে সেটা বিজোড় সংখ্যায় রয়েছে, তাহলে ওপরের সংখ্যাটাই আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রেও তাই, নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যা ছোট, পাওয়ার বিজোড় সংখ্যায় রয়েছে, তাহলে উপরের সংখ্যাটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে যোগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 134 বাই 68। অর্থাৎ আগেই বলেছি উপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, এক্ষেত্রে আমাদের যেহেতু ডিফারেন্সটাই অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী অঙ্কটা, পরবর্তী অঙ্কটা হচ্ছে 45, উপরে 50 বাই 9। এই সংখ্যাটিকে যদি 44 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাবো? আচ্ছা, এতগুলো অঙ্ক আমরা যোগ করছিলাম, এই অঙ্কটা হচ্ছে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগের নিয়মটাকে আমরা এখানে ফলো করি। একইভাবে আমাদের নিয়ম প্রথমে করতে হবে, ভাগের বিচ্ছেদ নিয়ম অনুসারে আমরা এটাকে আলাদাভাবে ভাগ করে নিই, পাওয়ার আমরা মনে মনে এক ধরে নিই, ভাগ এখানে লসাগু থাকবে 44। আর নিয়মকে যদি ফলো করি, ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যা ওপরের সংখ্যা বড়, নিচের সংখ্যা ছোট, পাওয়া যাই থাকুক না কেন আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 1। এক্ষেত্রে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, আর পাওয়ার রয়েছে বিজোড় সংখ্যায়, তা সেক্ষেত্রে উপরেরটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অর্থাৎ ভাগশেষ। এইবার যদি আমরা বিয়োগ করি 9 বড়, 1 ছোট, তাহলে আমরা -8 বাই 44। আচ্ছা, এক্ষেত্রে ওপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, পাওয়ার বিজোড় সংখ্যায় রয়েছে, কিন্তু আমাদের উত্তর হওয়ার কথা 8, কিন্তু এক্ষেত্রে 8 উত্তর হবে না, কারণ আমাদের আগে একটা মাইনাস রয়েছে। যখনই আগে মাইনাস চলে আসবে সেক্ষেত্রে আমাদের ওপরের সংখ্যার সহিত নিচের সংখ্যায় বিয়োগ করে যেটা উত্তর আসবে সেটাই অ্যান্সার, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 36। তো এই অঙ্কগুলো সম্পর্কে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ইজি, খুবই সহজ অঙ্ক। ওই তিনটে নিয়মকে ফলো করে যদি অঙ্কগুলো করা যায় তাহলে খুব সহজে অঙ্কগুলো সলভ করা যাবে। এইবার দ্বিতীয় প্রসেসটাকে বা দ্বিতীয় টাইপটাতে অঙ্কগুলো দেখা যাক, যে অঙ্কগুলো কীভাবে সম্পূর্ণ করা যাবে। দ্বিভাজ্যতার অঙ্কের দ্বিতীয় টাইপ। আচ্ছা, এই যে অঙ্কটা করব, এই অঙ্কটা আমরা সাধারণত বিভাজ্যতা যায় এমন সংখ্যাকে আমরা এই টাইপটাতে করব। আচ্ছা, এই অঙ্কগুলো করতে গেলে যে অঙ্কগুলোকে আমরা প্রথমে দেখে নিই অঙ্কটাকে। প্রথম অঙ্কটা বলেছে 52 পাওয়ার 35 যোগ 48 পাওয়ার 35, এটি সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজিত হবে? অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই অঙ্কগুলো একটা বিভাজ্যতার নিয়মে আমাদের করতে হবে, কিন্তু এই অঙ্কগুলো সাধারণভাবে আমরা করতে পারবো না। কতগুলো নিয়মকে ফলো করে এই অঙ্কগুলোকে করা যেতে পারে, প্রথমে নিয়মগুলোকে দেখা যাক। প্রথম যে নিয়মটা আমরা ফলো করব, নিয়মটা হচ্ছে আমাদের এটাকে বেস বলা হয় আর এটা হচ্ছে পাওয়ার। আমরা যদি বেস এন ধরি, বেস এ ধরি, পাওয়ার যদি এন ধরি, এবং এই অঙ্কর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পাওয়ার সবসময় যেন সমান থাকে, তবেই এই সূত্রগুলোকে ফলো করা সম্ভব। অর্থাৎ বেস পাওয়ার এখানে এন, বেস এ পাওয়ার এন মাইনাস বেস বি পাওয়ার এন, পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে সেক্ষেত্রে বেস এ মাইনাস বি, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ যে দুটো বেস থাকবে এই বেস দুটোকে বিয়োগ করে যেটা উত্তর আসবে সেই সংখ্যা দ্বারাই এই পুরো সংখ্যাটাকে বিভাজিত হবে।
2 নম্বর নিয়মে আমাদের বলা রয়েছে যে যদি প্লাস সংখ্যা থাকে, অর্থাৎ পাওয়ার যদি বিজোড় সংখ্যায় হয়, সেক্ষেত্রে আমাদের বেস দুটোকে যোগ করে যেটা অ্যান্সার আসবে এই যোগফলটাই হচ্ছে, যোগফলটা দ্বারাই এই সংখ্যাটাকে ভাগ করা সম্ভব, অর্থাৎ যোগফল দ্বারাই এই সংখ্যাটা বিভাজিত। দ্বিতীয় ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা দেখালাম পাওয়ার সবসময় বিজোড় সংখ্যায় থাকতে হবে। এবার যদি পাওয়ার জোড় সংখ্যায় আছে তখন কি করা যাবে? এন প্লাস বি এন, এখানে এন হচ্ছে পাওয়ার জোড় সংখ্যায় থাকলে, জোড় মানে হচ্ছে ইভেন যদি সংখ্যায় থাকে পাওয়ার, সেক্ষেত্রে বেস যেটা থাকবে যদি যোগ চিহ্ন থাকে তাহলে বেস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ করে যেটা বিয়োগফল আসবে সেটা দ্বারাই এটা বিভাজিত হবে পাওয়ার জোড় সংখ্যায় থাকলে। টার্ন নাম্বার এ এন মাইনাস বি এন, অর্থাৎ এটা যদি বিয়োগ আকারে থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে সেক্ষেত্রে এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ ঠিক আগের নিয়মের বিপরীত নিয়মটাকে এখানে ফলো করতে হবে। তাহলে এই নিয়মগুলোকে ফলো করে আমরা পরবর্তী অঙ্কগুলো যদি করি তাহলে কী হবে, করা সম্ভব। এই অঙ্কটাকে প্রথমে ফলো করি, 52 মাথায় 35 প্লাস 48 মাথায় 35, এই দুটো ক্ষেত্রে পাওয়ার সমান আছে। আমাদের খেয়াল করতে হবে পাওয়ার যেন সমান থাকে, যদি পাওয়ার সমান থাকে অর্থাৎ পাওয়ারটা রয়েছে আমাদের বিজোড় সংখ্যায়, সেক্ষেত্রে আমাদের যদি যোগ চিহ্ন থাকে মাঝখানে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই যোগফলটা, অর্থাৎ বেস দুটোর যোগফলটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ 100 দ্বারা এই সংখ্যাটিকে বিভাজিত হবে। নেক্সট অঙ্কটা যদি করি, থার্টি টু 48, 35, আচ্ছা এখানে একটা দেখো 32 হবে, এটা 35 হয়ে গেছে অঙ্কটা, অর্থাৎ এক্ষেত্রে পাওয়ার জোড় সংখ্যায় রয়েছে। পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে সেক্ষেত্রে যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের সেটা হয়ে যাবে বিয়োগ 48, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16। আচ্ছা এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে এখানে বড় ছোট কোনো ব্যাপার নেই, বিয়োগফল যেটাই হবে সেটাই অ্যান্সার, 48-এর আগে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ বড় সংখ্যাকে মাইনাস চিহ্ন আসে মানে হচ্ছে এর আগে মাইনাস চিহ্ন হতে হবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই, বিয়োগফল যেটাই আসবে সেটা দ্বারাই এই সংখ্যাটি বিভাজিত হবে। পরের অঙ্কটাতে আসা যাক, পরের অঙ্কটাতে বলা রয়েছে যে 49 পাওয়ার 50 মাইনাস 1। আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এক্ষেত্রে জিনিসটা হচ্ছে যদি এক থাকে, একের পাওয়ার আমি যা কিছুই বসাতে পারি, এখানে 15 আছে তো একের পাওয়ার আমি 15-ই বসাতে পারি, যদি এখানে 20 থাকতো তো একের পাওয়ার আমরা 20-ই বসাতে পারতাম, কারণ একের পাওয়ার আমরা যাই বসাই না কেন সেটার অ্যান্সার সবসময়ের জন্য একই আসবে। এক্ষেত্রে যদি আমরা এখানে ফলো করি 49 15 মাইনাস 1/15, পাওয়ার কিন্তু এখানে বিজোড় সংখ্যায় আছে, সেক্ষেত্রে যদি মাইনাস চিহ্ন থাকে তবে অ্যান্সার বেস দুটোর বিয়োগফল, অর্থাৎ হয়ে যাবে 48। এই অঙ্কটাতে আর একটা অ্যান্সার আসতে পারে সেটা দেখিয়ে দিচ্ছি, 49, এই 49-কে আমরা ভাঙতে পারি, আমরা 49-কে লিখতে পারি 7 স্কোয়ার 1। এবার যদি পাওয়ারে পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, 15 2 গুণে 30 মাইনাস 1, তো আমরা একের মাথায় আমরা 30 লিখতে পারি, তাহলে এক্ষেত্রে দেখো পাওয়ারটা জোড় সংখ্যায় পরিণত হয়ে গেছে, তাহলে আমাদের নিয়মটা কী দাঁড়াবে, যদি মাইনাস থাকে তাহলে এটা পরিণত হয়ে যাবে প্লাসে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8। আচ্ছা এই অঙ্কর ক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু দুটো অ্যান্সার বেরোচ্ছে, এক্সামে যদি দুটো অ্যান্সার থাকে তাহলে দুটো অ্যান্সারই সঠিক, যদি একটা থাকে তাহলে সেইটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট যে টাইপটা রয়েছে এটাকে আমরা ক্লিয়ার করি,
পরবর্তী টাইপটা আমরা দেখে নিই। পরবর্তী যে টাইপটা এটাও বিভাজ্যতার টাইপ, অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো রয়েছে একটা সংখ্যার মাথায় পাওয়ার রয়েছে, আবার একটা সংখ্যার মাথায় পাওয়ার, আবার একটা সংখ্যার মাথায় পাওয়ার। তো আজকে যে অঙ্কগুলো করলাম সবই একটি সংখ্যার মাথায় পাওয়ার নিয়ে বিভাজ্যতার নিয়ম। তিনটে অঙ্কের টাইপ আমি দেখাচ্ছি, তিনটে অঙ্করই বিভাজ্যতার নিয়মে অনুসারে আমাদের করতে হবে, কিন্তু তিনটে অঙ্করই আলাদা আলাদা কিছু রুলকে ফলো করতে হয়। অঙ্কগুলো খুবই প্র্যাকটিসের ব্যাপার এবং এক্সামে খুব পরীক্ষায় আসে, দেখা বিগত কয়েক বছরের প্রশ্নগুলো যদি তুলে দেখা যায় তো এই অঙ্কগুলো অনেক পরীক্ষায় দেখা যাবে এই অঙ্কগুলো এসেছে। তো খুব ভালো করে প্র্যাকটিস করা উচিত অঙ্কগুলোতে, যদি পরীক্ষায় অঙ্কগুলো ভালোভাবে করে আসা সম্ভব হয়। আমরা অঙ্কগুলোকে এই অঙ্কগুলো কীভাবে করতে হবে সেই রুলসটা দেখে নিই। আচ্ছা, এখানে বলা রয়েছে 4 to the power 61, 4 to the power 62 আর 4 to the power 63, এই সংখ্যাটি কত দিয়ে বিভাজিত হবে। এক্ষেত্রে যে রুলটা আমাদের ফলো করতে হবে, প্রথম যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ 4 to the power 61। যদি 4 to the power 61 কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি 4 to the power 0, অর্থাৎ পাওয়ারকে আমরা 61 কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে এখানে কোনো সংখ্যা পড়ে থাকলো না, তো আমরা সেখানে লিখতে পারি 0। এইবার এখানে কত লিখবো, 61 থেকে যদি 62 বিয়োগ করে দিই তাহলে থাকবে পড়ে 1। যদি 61 থেকে 63 বিয়োগ করে দিই তাহলে 2 পড়ে থাকবে। এইবার এই সংখ্যাগুলোকে যদি আমি ভাঙাই তাহলে অ্যান্সার আসবে, কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার 0 থাকে তাহলে অ্যান্সার হবে 1, 4-এর মাথায় 1 রয়েছে মানে 4, 4-এর মাথায় 2 মানে 4 4 16। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে অ্যান্সার আসবে 21। এইবার আমাদের কি করতে হবে, এবার দেখতে হবে আমাদের অপশানে যে চারটে অপশান রয়েছে এক্ষেত্রে কিন্তু অপশানটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অপশানকে ফলো করেই অঙ্কটাকে আমাদের কমপ্লিট করতে হবে। যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে যে অপশানটা দিয়ে এই 21 মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে 3 দিয়ে 21 মিলে যাচ্ছে, 3 7 21, তাহলে অ্যান্সারটা হবে 3। কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রে আছে যেগুলোতে এখানে যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে এই অপশানগুলো আমাদের মিলবে না, সেক্ষেত্রে কি করতে হবে পরের অঙ্কগুলোতে আমরা দেখে নিই। আচ্ছা, পরের যে অঙ্কটা রয়েছে 3 এর পাওয়ার 25, 3 এর পাওয়ার 26, 3 এর পাওয়ার 27, 3 এর পাওয়ার 28, একইভাবে আমরা যদি প্রথম সংখ্যাটা কমন নিই সেক্ষেত্রে 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, এই সংখ্যাগুলোকে যদি আমরা ভাঙিয়ে ফেলি তাহলে আসবে 1 3, 3 3 9 আর 27, আর সংখ্যাগুলো যোগ করলে আসবে গুণ 40। এবার দেখতে হবে এখানে যে কটা অপশান রয়েছে এই অপশানগুলো দিয়ে এই 40 ভাগ করা যায় কিনা, কিন্তু আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেই সংখ্যা দ্বারা 40 ভাগ করা সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে, এইবার আমাদের একটা 3 ধার নিতে হবে। তো কোথার থেকে 3 ধার নেব, আমরা দেখব যে আগে দেখো 3 এর পাওয়ার 25 রয়েছে, এখান থেকে একটা 3 আমরা নিতে পারি, অর্থাৎ এখানে 25টা 3 আছে, তো আমরা যদি একটা 3 এখান থেকে নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 24টি। এই 3 পরে 40 সাথে আমরা গুণ করে দেব, 3 40 সাথে আমরা গুণ করে দেবো। যদি গুণ করে দিই তাহলে আমাদের পড়ে থাকবে কত, 3 এর পাওয়ার 24 ইন্টু 120। এইবার আমরা অপশানকে ফলো করি, দেখি কোন অপশানটা 120 ভাগ যায়। 11 দিয়ে 120 ভাগ যায় না, 16 দিয়েও 120 ভাগ যায় না, 25 দিয়ে ভাগ যায় না, কিন্তু 30 দিয়ে 120 ভাগ যায়। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 30। তাহলে এই দুটো টাইপ বোঝা গেছে কীভাবে করতে হবে, যদি আমাদের একবারে অপশানকে ফলো করতে হবে, যে অপশানটাতে যদি একবারে মিলে যায় তবে সেটাই অ্যান্সার হবে, যদি না মিলে
তাহলে আগের সংখ্যার থেকে একটা সংখ্যা নিয়ে গুণ করে দেখতে হবে যে কোনটা কোন অপশানের সহিত ওই গুণফলটা মিলে যায়। আরও দুটো দিন অঙ্ক দেখাচ্ছি, এই টাইপের আরও দুটো অঙ্ক দেখাচ্ছি যাতে আরও ভালোভাবে অঙ্কগুলোকে কভার করা সম্ভব হয়। আচ্ছা, পরবর্তী অঙ্ক এখানে হচ্ছে 4 এর পাওয়ার 11, 4 এর পাওয়ার 12, 4 এর পাওয়ার 13 এবং 4 এর পাওয়ার 14 হবে। এটা 10 করে নেওয়া যাক, 4 এর পাওয়ার 14। আচ্ছা, এখানে আমরা 11 কমন নিয়ে নিই, কমন নিলে পড়ে থাকবে 4 এর পাওয়ার 0, 4 এর পাওয়ার 1, 4 এর পাওয়ার 2, 4 এর পাওয়ার 3। এক্ষেত্রে যদি আমরা অঙ্কটা করি, যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য থাকে তাহলে অ্যান্সার 1 হয়ে যাবে, যোগ 4, 4 4 16, যোগ 64। এটা যদি যোগ করা হয় তাহলে অ্যান্সার আসবে 4 এর পাওয়ার 11 গুণ 85। এইবার আমাদের অপশানকে ফলো করতে হবে যে কোন সংখ্যা দ্বারা 85 ভাগ যায়। 3 দিয়ে 85 ভাগ যায় না, 11 দিয়ে 85 ভাগ যায় না, 13 দিয়ে 85 ভাগ যায় না, 17 দিয়ে 85 ভাগ যায়। তাই এখানে অ্যান্সারটা হয়ে যাবে 17। পরবর্তী অঙ্কটা আরেকটা পার্ট দেখে নিই। দুইয়ের পাওয়ার 71, 2 এর পাওয়ার 72, 2 এর পাওয়ার 73 এবং 2 এর পাওয়ার 74। একইভাবে যদি আমরা কমন নিই তাহলে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 আর 2 এর পাওয়ার 3। যদি সংখ্যাগুলোকে আমরা ভাঙাই তাহলে আসে 1 গুণ 2। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে যোগ চিহ্ন হবে, গুণ হলে সংখ্যাগুলো অনেক বেড়ে যাবে। যোগ এখানে 4 যোগ 8, এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাগুলো উত্তর আসবে হচ্ছে 15। কিন্তু আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে, 9 দিয়েও 15কে ভাগ করা যায় না, 10 দিয়েও 15কে ভাগ করা যায় না, 11 দিয়েও 15কে ভাগ করা যায় না, 13 দিয়েও যায় না। এক্ষেত্রে নিয়মটা কী ছিল, আগের ঘরের থেকে আমাদের সংখ্যাগুলোকে ধার নিতে হবে। তাহলে কিভাবে সংখ্যাগুলোকে ধার নেব, এখানে আগের সংখ্যা থেকে এখানে 71টা 2 ছিল, সেখান থেকে 1টা 2 ধার নিয়ে আমরা 15-র সাথে সেটাকে গুণ করে দিই। যদি 15-র সাথে সেটাকে গুণ করে দিই তাহলে অ্যান্সার থাকবে কত, 15 2 গুণে 30। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 10 দিয়ে 30কে ভাগ করা সম্ভব, তাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 10। আজকে নাম্বার সিস্টেমে 3 ধরনের বা 3টে টাইপ আমি দেখালাম। এই 3টে টাইপ সম্পূর্ণ বিভাজ্যতার উপরে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লেখো, আমি সেখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দে আর ভিডিওটি শেয়ার করো, যাতে অনেকজনের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।